আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল তাহমিনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেনের একটি রেসিপি। চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, চিকেন ভুনা, চিকেন ঝোল, চিকেনের রোস্ট। তো আজকে চিকেনটা হবে একটু ভিন্ন। এই চিকেনে আমি ব্যবহার করেছি ছোলা আর সেই সাথে নারকেলের দুধ। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই চিকেনটা তৈরি করতে আমাদের কী কী লেগেছে এবং আমরা কীভাবে তৈরি করেছি। রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। এখন দিব আমি দুইটা দারুচিনির স্টিক, একটা বড় এলাচ আর চার পাঁচটা ছোট এলাচ, আর সেই সাথে তিনটা লং এবং একটি তেজপাতা। তেজপাতাটা একটু হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। যখন তেল থেকে খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ বের হবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে রান্নাটার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করছি আমি, এখানে দেড় কাপের মতো রয়েছে। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি এখন কিছুটা লবণ দিয়ে দিব, যাতে করে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণ দেবার পরে নেড়ে চেড়ে আমি এখন এই পেঁয়াজগুলোকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। মোটামুটি দুই তিন মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, দুইটা মিলে আমি এখানে দুই চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিব গুঁড়ো মশলা, এখানে আমি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো সবগুলোরই আধা চা চামচ করে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়, আর তাছাড়া টমেটো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এখন আমি সব কিছুকে ভালো মতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। রান্নাটা ততটাই ভালো হবে যদি আপনার কষানোটা ভালো হয়। তো সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে এখানে যে মশলাগুলো আমরা ব্যবহার করেছি তার কাঁচা গন্ধটা না থাকে, মশলাগুলো যাতে পুড়ে না যায়। সেই জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোকে আরও কিছুক্ষণের জন্য জাল করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিকেন ব্যবহার করব। আজকে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হাড্ডিযুক্ত চিকেনও ব্যবহার করতে পারেন। আমি চিকেনের বুকের মাংস পিসগুলোকে এইরকম করে কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে ব্যবহার করবেন। চিকেনগুলো দেবার পরে ভালো মতো করে আমি নেড়ে নিচ্ছি, যাতে মশলার সাথে চিকেনগুলো ভালো মতো করে মিশে যায়। আর এইগুলোকে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এই সময় চুলার তাপটা আমি মিডিয়ামে রেখেছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন চিকেনগুলোকে আমি নেড়ে দিচ্ছি আর এইগুলোকে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আজকের চিকেনে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। তো যাই হোক, এখন আমি এগুলোকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই চিকেনটাতে আমি ক্যানে থাকা এই রকম নারকেলের দুধটা ব্যবহার করব। আপনারা যদি ফ্রেশটা পান সেটা তো আরও বেশি ভালো। আর এই যে যে ক্যানে ছোলা পাওয়া যায় সেদ্ধ, সেটা আমি ব্যবহার করব। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা বাসাতে ছোলা সিদ্ধ করে ব্যবহার করতে পারেন। এই ক্যানের মধ্যে 400 ml নারকেল দুধ রয়েছে, আমি সবটুকু ব্যবহার করব না, আমি 300 ml এর মতো ব্যবহার করব। আর চিকপিস এক কাপের মতো হবে এখানে। এই দিকে আমার চিকেনগুলো আরও 5 মিনিট রান্না হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি আর রান্না করব না এই পর্যায়ে। এখন সব কিছুকে ভালো মতো করে নেড়ে চেড়ে আমি যে ছোলাগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তবে পানিটা আমি ঝরিয়ে ফেলে দিয়েছি, পানিটা ব্যবহার করবেন না। আর সেই নারকেল দুধ থেকে আমি এখানে 3/4 দিয়ে দিব, মানে 400 ml ছিল, আমি 300 ml এর মতো ব্যবহার করেছি। এখন সব কিছুকে ভালো মতো করে নেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে আমি রান্না করব। এখানে যে ক্যানের ছোলাটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই, তো অনেক বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। আর চিকেনগুলোও কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি সব কিছুকে আবারও নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি এখন ব্যবহার করব কয়েকটা কাঁচামরিচ, খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর সেই সাথে আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। এইগুলো দিয়ে সব কিছুকে ভালো মতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।
কাঁচামরিচ গরম মশলা আর টালা জিরা গুঁড়ো দেবার পরে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট এর বেশি দরকার নেই, জাস্ট খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কাঁচামরিচ থেকে ঢেকে দিলেই হবে। এখন আমি 2 মিনিট পরে ফিরে আসলাম, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ঝোল রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে যাবে। সব শেষে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে দেখতে যেমন ভালো হয় আর একটা খুব সুন্দর ঘ্রাণও আসে ধনে পাতার। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট শেষবারের মতো সব কিছুকে আরও একবার নেড়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের মজাদার ছোলা দিয়ে চিকেন তরকারি। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চিকেনের এই তরকারিটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ মজা, সাদা ভাত, পোলাও, পরোটা, নান, লুচি অথবা শুধুও খাওয়া যায়। যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু এইভাবে চিকেন করে খাওয়াটা একটা বেটার অপশন হতে পারে। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি তাদেরকে বলবো, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে পরবর্তী আমার যে কোনো ভিডিও আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।